আমি খালি মাছের মাথাটা নেব, সেটাই নেওয়ার আছে। খবরদার, একদম হাত দেবে না চুকলে খোর। বর্দা ভাইয়ের জন্য দরদ দেখে তো বাঁচি না। তা পুপু, তোর যখন এতই দরদ বর্দা ভাইয়ের জন্য, তখন তুই তো বর্দা ভাইকে খাওয়াতে পারিস। হ্যাঁ খাওয়াবো তো, ঠিক খাওয়াবো। আমাকে কাউকে খাওয়াতে হবে না, আমি নিজের খাবার নিজেই জোগাড় করতে পারি। বেশ, তাই যদি পারেন তাহলে মাছের মাথাটা আপনার মেজো ভাইয়ের জন্য রেখে দেব। কি ব্যাপার, কি এত ঝগড়াঝাটি কেন? না ঝগড়াঝাটির আর কি, তোমার বর্দা ভাইয়ের তো সব বড় দিকে নজর, বড় বাড়ি, বড় নার্সিং হোম, বড় মাছের মাথা, সবটাই উনি খাবেন। ঠিক তাই, বর্দা ভাই আধা আর ঘরবুষ্টি আধা। না দীপিকা, আসলে এত কথা শোনার পর বর্দা ভাইয়ের মাছের মাথাটা জাস্ট রিফিউজ করে দেওয়া উচিত। কি হচ্ছে রে কেশব, কি হচ্ছে, কি বলছিস এসব? একটা মানুষকে খাবার নিয়ে কেউ এভাবে খোটা দিতে পারে? হ্যাঁ খোটা দিতে পারি, যদি সেই মানুষটার সেন্স না থাকে যে সে বাড়ির বড়, অলমোস্ট বুড়ো হতে চলেছে, সে নাকি মাছের মাথা খাবে, আর বাড়ির বাকি ছোটরা তারা কি বুড়ো আঙুল চুষবে? দরকার নেই আমার খাবার, কোনো দরকার নেই। আমার খুব খারাপ লাগছে যে তোর বউ এতগুলো কথা বলে গেল আর তুই এভাবে বসে বসে শুনছিস। আনফরচুনেট, সত্যি দুর্ভাগ্য আমার। ছোটবেলা থেকে তোদের বুকে আগলে রেখে মানুষ করেছি আমি, বাবা মারা যাওয়ার পর থেকে তোদেরকে বাবার অভাবটাও বুঝতে দিন, নট ইভেন মার অভাব। আমি বাইরে গিয়ে ল্যাম্পোস্টের তলায় গিয়ে পড়াশোনা করতাম, তোর জন্য তোদের জন্য মোমবাতি নিয়ে এসেছিলাম, নিজের জন্য নয়। তোর ঘরে প্রথম ইলেকট্রিসিটি নিয়ে এসেছিলাম যাতে তোদের পড়াশোনার অসুবিধা না হয়। আমি কিভাবে ডাক্তারি পাশ করেছি সেটা আমি নিজেই জানি। রাত্রিবেলা প্রেসে কাজ করতাম, দিনের বেলায় পড়াশোনা করতাম, ধারের পর ধার, দেনার পর দেনা হয়ে গেছিল। সেই সব ধারগুলো কি করে শোধ করেছি সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আমি তো তোকে দেনা করার জন্য বলিনি বর্দা ভাই। কি বলছিস কি তুই এসব? একদম ঠিক কথা বলছিস, দেনা করার পর এসব কথা বলার কোনো মানেই হয় না। আর যদি এতই সমস্যা হয় তাহলে বল তোর কত টাকা খরচ হয়েছে, আমি আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। টাকা দিয়ে দিচ্ছিস? সেই সময়টা ফেরত দিতে পারবি আমাকে? যে সময়টা তোর জন্য, ভাইয়ের জন্য আমি ঘৃণা করেছিলাম, পারবি, পারবি সেই সময়টা ফেরত দিতে? যখন তুই এক্সামের ফিস দিতে পারবি না বলে কাঁদছিলিস, সেই টাকাটা আমি জোগাড় করে দিয়েছিলাম। তোর এডুকেশন লোন যখন পাইনি তখন আমি নিজের টাকা দিয়ে তোকে বিদেশে পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য, সেই সময়টা ফেরত দিতে পারবি আমাকে? পারবি বল। বড় ভাই প্লিজ এত নাটক করবেন না, প্লিজ করবেন না। যা টাকা চাই বলুন, দিয়ে দিচ্ছি। এই দিয়ে দাও তো টাকা, ভিকিরি কোথাকার। মেজো বৌমা, ঠিক করে কথা বলো। চুপ লেখো, ঠিক করে কথা বল। একদম এইভাবে আমার বরকে অপমান করবি না, আমার বাজে ডাক্তারকে অপমান করবি না। তুই কে তোমার বর? কে তোমার বর? ওনার বউ ওই বাড়িতে পড়ে আছে, ওনার বউ মানে নুপুরদি, তুমি এবারে কেউ নও। এই কথাটা তুমি বারবার ভুলে যাও ময়না, আমি মনে করে দিচ্ছি, তুমি এবারে কেউ নও, বুঝে গেছো?
ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না এগুলো কি হচ্ছে। বর্দা ভাই তুই প্লিজ কিছু মনে করিস না রে, কিছু মনে করিস না। না রাগ করব না, রাগ করার আছে কি আর, রোজই তো দেখছি সংসারটা কি হাল হলো আমার, সোনার সংসারটা ছারখার হয়ে গেল আমার। বর্দা ভাই, বর্দা ভাই তুই যাস না, দাঁড়া না লক্ষ্মীটি, বর্দা ভাই যাস না, বর্দা ভাই দাঁড়া না, কিছু তো খেয়ে যা। না আমি খাবো না, আমার গলা দিয়ে খাবার নামবে না এখন। তাই নাকি? তাহলে আপনি কি এ বাড়িতে কোনোদিনও খাবেন না? না। ও রিয়েলি? হ্যাঁ আমি প্রমিস করছি যে আজকের পর তোমাদের পয়সায় আমি খাবো না। তাহলে কি আজকে অনুষ্ঠান করে থাকবেন বর্দা ভাই? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, একটু বেশি বড় কথা বলে ফেলেছেন। সেটা করতে পারবেন না সেটা বলে লাভটা কি? একবার যখন বলেছি আমি খাবো না তখন খাবো না। দি ভাই এই সুযোগ আলাদা করে দাও। ইয়েস ভালো কথা বলেছিস তো। হ্যাঁ বর্দা ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। কি? আপনাকে আর এখানে খেতে হবে না, একদম কষ্ট করতে হবে না। আমি বরঞ্চ মিনতি দিকে বলে দিচ্ছি যে আপনার জন্য একটা স্টোভ আর কিছু বাসনপত্র দিয়ে দিতে। অবশ্য ওটার টাকাটা একটা মূল্য ধরে আপনাকে দিয়ে দেব। দেখবেন বাবা ওই টাকাটা যেন আবার আত্মসাত করবেন। মেজ বৌমা। হ্যাঁ বর্দা ভাই আজ থেকে না হয় হাড়ি আলাদাই হোক। সে কি আজ থেকে এ বাড়ির হাড়ি আলাদা হবে? হ্যাঁ আলাদা হবে। কি হলো দীপ, কি আশ্চর্য, তুমি তুমি চুপ করে আছো কেন, বলো না বর্দা ভাইকে। কিরে মেজ বল। মেজদা ভাই তুই তুই কিন্তু এরকম কোনো কথা বলবি না, কোনো কোনো কথা বলবি না প্লিজ। আমি বলতে বাধ্য হচ্ছি, হাড়ি আলাদা হয়ে যাওয়াই ভালো, আমরা আলাদা খাই আলাদা থাকি সেটাই বেটার। রোজ রোজ এত ঝগড়াঝাটি আর আর ভালো লাগছে না। আমার মনে হয় এর থেকে আলাদা হয়ে যাওয়াটা ভালো। আর তুমি যদি বলো তাহলে আমরা এ বাড়ি থেকে চলেও যেতে পারি। বাড়ি থেকে চলে যাবি মানে পাগল নাকি? আরে তোদেরকে না দেখলে আমি তো থাকতে পারি না, তোরা তোরা দুজনই তো আমার কাছে সন্তানের মতন। আবার ন্যাকামো শুরু করেছে। চুপ লেখো, কি বলছিস এসব? একদম চুপ, চুপ করে থাকবে তুমি, কোনো কথা বলবে না। ঠিক আছে বর্দা ভাই তাহলে তাই হোক। কি? আমরা কেউই আপাতত এখান থেকে যাচ্ছি না আপনার কষ্ট হবে বলে, কিন্তু প্লিজ হ্যাঁ আমাদেরকে না একসাথে এখানে খেতে বলবেন না, সেটা আমরা পারবো না। আজকে থেকে হাড়ি আলাদা করে দিলাম, এবার থেকে নিজেরটা নিজে বুঝে নেবেন। ঠিক তাই, হিজ ইজ হুজ হুজ, যার যার তার তার খাওয়া হবে। একদিকে আমরা সবাই আর একদিকে বর্দা ভাই আর তার সেবিকা ময়না। না আর একজন আছে, সেটা হলো বর্দা ভাইয়ের ছোট বোন, যে বর্দা ভাইয়ের সঙ্গে সবসময় আছে, কোনোদিনও বর্দা ভাইকে ছাড়বে না, কোনোদিনও না। আসবো আপনি
ওই মেয়ের সাথে একটু দেখা করতে এসেছিলাম। আমি বোধহয় একটু ভুল সময় এসে পড়েছি। মা, না 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 না, একদম ভুল সময় আসেনি, ঠিক সময় এসেছি। তুমি উপরে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা, হ্যাঁ যান, ঘরে যান। দেখো আমার গ্রামের বাড়িতে কি কি চালান করে। বারবার গ্রাম থেকে এ বাড়িতে আসছেন আর জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন, কে জানে। আমার খুব আফসোস ছিল জানো, পুত্র সন্তান হয়নি বলে। তোমাকে দেখার পর না আর আফসোস হচ্ছে না। কি ময়না, আমি আর ভেতরে যাব না, দরজার বাইরে অপেক্ষা করছি, তুই খাওয়া দাওয়া করে আয়। ময়না, আমি বেরোলাম। রাতের বেলা যতক্ষণ না আসবে আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো, তাড়াতাড়ি ফিরিস। আমিও তাই। তুই কিছু খাবার আনবি তো, বড়দা ভাই ভীষণ খিদে পেয়েছে। তাহলে আমরা সবাই বাইরে গিয়ে খাই। সত্যি? হ্যাঁ, বাইরে যাব। চল চল চল। আপনিও আসুন আমাদের সাথে। চল মা। দেখলে সবাই ফুর্তি করে খেতে চলে গেল, এ বাড়ির কথা কেউ ভাবে না, স্বার্থপর কোথাকার। আচ্ছা মাসিমা, আপনি সারা রাস্তা চুপ করে রইলেন, কি হলো বলুন তো? আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ ঠিকই তো, আপনি তো ভালো করে খাবারও খেলেন না। মা, ও মা, কি হয়েছে? কি হয়েছে? না কিছু না। আমার ফোনে হাত দিচ্ছিস কেন? হ্যাঁ কেন হাত দিচ্ছিস আমার ফোনে? আমার ফোনে কখনো তুই হাত দিবি না, একদম হাত দিবি না। কেন, কি হয়েছে নাকি? কি কি হয়েছে মা? আরে ও তোমার নাম জানে, যে কথা বলছে তোমার নাম জানে, শ্যামা শ্যামা করে বলছে। কে ফোন করেছে মা? ও মা, কে ফোন কে ফোন করেছে বলো। হ্যালো শ্যামা, আমি কনক বলছি, কনক। বলুন শ্যামা, তুমি এই শহর ছেড়ে চলে যাও, আজকে তোমার মেয়ের জন্য আমাকে পুলিশ কাস্টাডিতে যেতে হচ্ছিল। তোর মেয়ের জন্য আমার নার্সিংহোমের ক্ষতি হচ্ছে, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। আর তোমার মেয়ে ময়না যদি একবার আমার সংসারে ঢুকে যায় তাহলে, আর পলাশ যদি জানতে পারে যে ময়নাই হচ্ছে। চলো, চুপ করে বসে আছেন, কথা বলছেন না কেন? আচ্ছা কি হলো বলুন তো, আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ না মানে আমি তোমার সাথে কথা বলতে চাই শ্যামা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তোমার সঙ্গে আমি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ
কি হয়েছে মা? তুমি কথা বলে না কেন? ও মা না কিছু না। সবাই এসে গেছে হোটেল থেকে খেয়ে নিজেরা এখন বাড়ি ফিরছে। বাহ কেমন হলো খাওয়া দাওয়া? ঠিক তোমরা সবাই চুপ করে আছো কেন? সত্যি বর্দা ভাই আপনার জীব দেখলে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। হ্যাঁ ঠিকই, বাড়ির সবাইকে বাদ দিয়ে হোটেলে খেয়ে চলে আসলি, আনএক্সপেক্টেড বর্দা ভাই, আনএক্সপেক্টেড। আচ্ছা তুই ঠিক কি চাস বলতো মেজদা ভাই? বাড়িতেও খেতে দিবি না, বাইরে খেলেও তোর অসুবিধা? না আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছে কর তোরা, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। শুধু আজ থেকে তোরা ধরে নিস তোদের কাছে আমি মৃত। ছি 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 ছি, এই না হলো চুগলিখোরের বর? হ্যাঁ এর থেকে ভালো কিছু তো তুই বলতেই পারিস না। ঠিকই আছে তুই চুপ কর, এই মানুষটা কিচ্ছু দাঁতে কোটে কিচ্ছু খাওয়াতে পারিনি ওই মানুষটাকে, আর এ খাইনি বলে আমিও খেতে পারি। শুধু আমার মা আর ওই ননন্দিনীকে জোর করে খাওয়ানো হয়েছে, আর তোরা তোরা মানুষ? হ্যাঁ তোদের দাদা বড়দাদা ভাই তোদের জন্য সব মাছ মাংস কত রকমারি খাবার নিয়ে এসছে, ওই বিদেশি খাবার, কারণ তোরা একসাথে বসে খাবি বলে। এই হলো গিয়ে বাড়ির পথটা, বুঝেছিস? বড় ভাই বাবার মতো, তোরা মানুষ নাকি? ছি এবারে মানুষ করে তোরা কেমন জানো? ছি 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 ছি, তুমি খাবে না? না রে ননদিনী, আমার গলা দিয়ে এই খাবার নামবে না। ময়না তোর মা কোথায়? তাই তো, মা কোথায় গেল? মা মা এসো, কোথায় নিয়ে এলে আমাকে? ঠিকানা জেনে তুমি কি করবে? তুমি তো কলকাতা শহরেই চেনো না। তাহলে এই মুহূর্তে কোথায় আছো কি করে বুঝবে? না তা নয়, তবু তবু কি তবু কি? এই মুহূর্তে তোমাকে যদি আমি মেরেও ফেলি তাহলে কেউ তোমায় বাঁচাতে আসবে না। কি বলছো কি কনক? তুমি কনক নয়, কনক ম্যাডাম, কনক ম্যাডাম বলে ডাকবে। তোমার মতন একজন ভিকিরি গাইয়া মেয়ে আমাকে কখনো কনক বলে ডাকতে পারে না, বুঝতে পেরেছো? যদি তাই হয় তাহলে গাইয়া ভিকিরি মেয়েটাকে এখানে তুলে এনেছো কেন? কেন নিয়ে এসেছো এখানে? শুধু একটা কথা, শুধু একটা কথা বলার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব এই কলকাতা শহর থেকে তুমি চলে যাও। হ্যাঁ অবশ্যই সঙ্গে করে তোমার মেয়েকে নিয়ে। কেন? তুমি জানো না, তুমি বোঝো না, এতগুলো বছর ধরে যে যন্ত্রণা নিয়ে আমি জ্বলছি সেই যন্ত্রণা আমি আর বাড়াতে চাই না। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, আর না হলে কিন্তু কলকাতার গঙ্গাতে তোমাকে আমি কেটে ভাসিয়ে দেবো, ওই কথা বলে রাখলাম।
তোমার মেয়ের বাড়ির দিকে তুমি আর কখনো ঘুরে তাকাবে না। কনক? কনক নয়, ম্যাডাম। কনক ম্যাডাম, কনক ম্যাডাম, আমার একটা সাথ ছিল। কে? বহু বছর, বহু বছর আমি মানুষটাকে দেখিনি, শুধু একটিবার, একটিবার আমি তাকে দেখতে চাই। আমাকে একটিবার দেখতে দাও। দেখা হবে না। আমি তোমার কাছে হাত জোড় করছি। দেখা হবে না। আমি তোমার পায়ে ধরছি। একটিবার, একটিবার আমাকে দেখতে দাও। আমাকে একটিবার দেখতে দাও। আমি তোমার কথা দিচ্ছি, আমি চলে যাব, আর কখনো আসবো না।